ইউনিভার্স এটা এতটাই বিশাল যে এর আকার সম্পর্কে কল্পনা করাটাও একটি কষ্টকর বিষয়, যেখানে রয়েছে 2 ট্রিলিয়নেরও বেশি গ্যালাক্সি যাদের প্রত্যেকটিতে রয়েছে কয়েক মিলিয়ন স্টার। তবে ইউনিভার্স সম্পর্কে সবচেয়ে কঠিন প্রশ্ন হলো, এই বিশাল ইউনিভার্সের সৃষ্টি হলো কিভাবে? আর এই প্রশ্নের উত্তর সমাধানের জন্য জ্যোতিষবিজ্ঞানীরা অনেকদিন আগে থেকেই গবেষণা করছেন, যার ফলস্বরূপ তারা জন্ম দিয়েছেন বিগ ব্যাং থিওরি। আজ অজানা রহস্যবেদের এই এপিসোডের মাধ্যমে আমরা এই বিশাল ইউনিভার্সের সৃষ্টির রহস্য তথা বিগ ব্যাং থিওরি সম্পর্কে জানব। তো দেরি না করে চলুন শুরু করা যাক। ইউনিভার্সের সৃষ্টি তথা বিগ ব্যাং থিওরি সম্পর্কে জানার জন্য আমাদের সময়ের একটু পেছনে যেতে হবে, আজ থেকে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে, যখন সম্পূর্ণ ইউনিভার্স একটা পরমাণুর থেকেও ছোট, উত্তম ঘনত্বযুক্ত ও শক্তিতে ভরপুর একটি কণায় অবস্থান করত, যেখানে সময়ের কোনো অস্তিত্বই ছিল না। এরপর কোনো রহস্যময় কারণে ওই পরমাণুর থেকেও ছোট কণাটির মধ্যে বিস্ফোরণ ঘটে, আর সেটি ঘটেছিল 1 সেকেন্ডেরও কয়েক কোটি ভাগের 1 ভাগ সময়ের মধ্যে। এই বিশাল বিস্ফোরণের থেকেই আমাদের বর্তমানের সমস্ত কিছু, যেমন আমাদের পৃথিবী, সূর্য, এই বিশাল ইউনিভার্সের অস্তিত্ব রূপ পেয়েছে। আর এই বিস্ফোরণকেই আমরা নাম দিয়েছি দ্য বিগ ব্যাং। এই বিশাল বিস্ফোরণের মাধ্যমে ওই অ্যাটামের থেকে ছোট কণাটির মধ্যে জমে থাকা শক্তি অর্থাৎ পিওর এনার্জি বাইরে বেরিয়ে আসে ও মহাকাশে ছড়িয়ে পড়ে, যার থেকে আমাদের ইউনিভার্স অস্তিত্ব পায়, সাথে সাথে সময়েরও অস্তিত্ব আসে। এই বিশাল বিস্ফোরণের থেকে বেরিয়ে আসা এনার্জি কোটি বছর ধরে মহাকাশে ছড়াতে থাকে এবং ধীরে ধীরে এটা ঠান্ডা হতে থাকে, যার থেকে ম্যাটারের ফর্মেশন শুরু হয় কয়েক কোটি কোটি অ্যাটমিক পার্টিকলস রূপে, যাকে আমরা অ্যাটাম বলে থাকি। সাথে সাথে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এইসব মৌলেরও ফর্মেশন ঘটে। আসলে এই সময় 2 প্রকারের জিনিস তৈরি হয়েছিল, একটি হলো ম্যাটার অর্থাৎ পরমাণু ও বাকি সব জিনিসগুলি যার থেকে সমস্ত কিছু যেমন পৃথিবী সৃষ্টি হয়েছে, ও দ্বিতীয় জিনিসটি হলো অ্যান্টিম্যাটার অর্থাৎ ম্যাটারের ঠিক বিপরীত জিনিস। যখন একটি ম্যাটার ও অ্যান্টিম্যাটার একে অপরের সংস্পর্শে আসে তখন একে অপরকে নষ্ট করে ফেলে, কিন্তু লাকিলি ম্যাটার অ্যান্টিম্যাটারের থেকে বেশি ছিল এবং শেষমেশ একটি ম্যাটার কণা বেঁচে গিয়েছিল, কারণ এটিকে নষ্ট করার জন্য এর বিপরীতে কোনো অ্যান্টিম্যাটার ছিল না। এরপর ওই ম্যাটার কণার মধ্যে বিস্ফোরণ ঘটে, যেটা আমাদের বর্তমান অবস্থার প্রধান কারণ। এই বিস্ফোরণের মাধ্যমেই ধুলোর মতন গ্যালাক্সি ও তারামণ্ডলের অস্তিত্ব রূপ পায়। এই কণার বিস্ফোরণের পর এর থেকে নির্গত সমস্ত কিছু ঠান্ডা হতে শুরু করে এবং ধুলোর মতো কণাগুলি একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে জোড়া লাগতে শুরু করে, যার ফলে সৃষ্টি হয় একটি স্টারের। আর যে শক্তির কারণে কণাগুলি একে অপরের প্রতি আকৃষ্ট হতে শুরু করে সেটি হলো গ্র্যাভিটেশনাল ফোর্স অর্থাৎ মাধ্যাকর্ষণ বল। বিগ ব্যাং ঘটার পর প্রথম দিকে ব্রহ্মাণ্ডে প্রচুর হাইড্রোজেন অ্যাটম অবস্থান করত, আর মাধ্যাকর্ষণ বলের কারণে এই হাইড্রোজেন অ্যাটামগুলি একে অপরের সাথে যুক্ত হতে থাকে এবং ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকে, এবং একসময় যখন তাপমাত্রা 1 লক্ষ ডিগ্রিতে পৌঁছে যায় তখন সেখানে নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া শুরু হয়, যার থেকে প্রচুর আলোক রশ্মি নির্গত হতে থাকে। এর থেকে বিগ ব্যাং এর পর ব্রহ্মাণ্ডে প্রথম তারার অস্তিত্ব আসে। এরপর সময়ের সাথে সাথে লক্ষ কোটি তারার জন্ম হয় ও এরা বিভিন্ন আকারে দলবদ্ধ হয়ে অবস্থান করতে থাকে, যেগুলি আমরা বর্তমানে রাতের আকাশে খুব আনন্দের সাথে দেখতে পাই। এইসব তারাগুলি আবার একত্রিত হয়ে ঠিক এইরূপভাবে অবস্থান করতে থাকে, যাকে আমরা বলে থাকি গ্যালাক্সি। যদিও খালি চোখে আকাশে তাকিয়ে একটি গ্যালাক্সি দেখা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন টেলিস্কোপের। মহাকাশে বিগ ব্যাংয়ের পর লক্ষ লক্ষ গ্যালাক্সির সৃষ্টি হয়েছে, আর এই লক্ষ লক্ষ গ্যালাক্সির মধ্যে একটি হল মিল্কি ওয়ে গ্যালাক্সি অর্থাৎ আকাশগঙ্গা, যেখানে অ্যাটমিক পার্টিকেলসগুলি একত্রিত হয়ে স্টার সৃষ্টির পরেও কিছু ডাস্ট পার্টিকেল বাকি ছিল। সময়ের সাথে সাথে সেগুলিও মাধ্যাকর্ষণ বলের কারণে একত্রিত হতে থাকে ও অ্যাস্টেরয়েডের মতো ছোট পাথরের খণ্ডগুলি একত্রিত হয়, যার ফলে সৃষ্টি হয় একটি রকি প্ল্যানেটের, যার মধ্যে অন্যতম হল আমাদের পৃথিবী, যেখানে আপনার ও আমার সবার জন্ম হতে চলেছিল। আবার এই গ্যালাক্সিতে বেঁচে থাকা কিছু হাইড্রোজেন অ্যাটামও একত্রিত হয়ে নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ায় সৃষ্টি করে একটি নতুন তারার, যার নাম হলো সূর্য, যেটি পৃথিবীতে জীবের সৃষ্টিতে প্রধান ভূমিকা পালন করেছে।
সূর্য সৃষ্টির সাথে সাথে সৃষ্টি হয় সোলার উইন্ড, অর্থাৎ সৌর ঝড়ের, যার কারণে সমস্ত ধুলাকার পার্টিকেলসগুলি সৌরমণ্ডলের বাইরে চলে যায় আর পড়ে থাকে শুধু বৃহৎ আকৃতির গ্রহগুলি, অর্থাৎ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্লুটো। এদেরকে নিয়ে সৃষ্টি হয় সৌরমণ্ডলের, আর এরপর সৃষ্টি হয় পৃথিবীতে প্রাণের উপস্থিতি ও সৃষ্টি হয় মানব প্রজাতি, অর্থাৎ আমাদের। আবার আমাদেরই এক অংশ এই মহাবিশ্ব সৃষ্টির রহস্য সমাধান করেছে বিগ ব্যাং থিওরির মাধ্যমে, যেটি আপনি এই ভিডিওর মাধ্যমে জানলেন। তবে মহাবিশ্ব সৃষ্টির এই কাহিনী, অর্থাৎ বিগ ব্যাং থিওরি, বর্তমানে মানুষের কাছে সর্বাধুনিক মতবাদ হলেও কিছু বিজ্ঞানীরা এটিকে সমালোচিত করেছেন। আর এর প্রধান কারণ হলো ঠিক কী কারণে এই অ্যাটামের থেকেও ছোট কণাটির মধ্যে বিস্ফোরণ ঘটেছিল তার ব্যাখ্যা দিতে না পারা। তবে হয়তো একদিন এই প্রশ্নেরও উত্তর পাওয়া যাবে। তো বন্ধুরা, আজকের এপিসোড এ পর্যন্তই। আজকের এপিসোড অর্থাৎ দ্য বিগ ব্যাং থিওরি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই অজানা রহস্যবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকেও অন করে নিও, নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে। সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং, ভালো থেকো, আবার দেখা হবে আগামী এপিসোডে।